আলাইকুম সালামহতুল্লাহিয়া আবার খাতুহ যে সুপ্রীদিনী ভাই আপনি জানতে চেয়েছেন শেখ আমি বাংলাদেশের ঝিনাই দহ থেকে বলছি আমার প্রশ্ন মসজিদে কার্পেট বিছানা থাকে তার ওপর আবার কাপড়ও বিছানা থাকে নামাজের জন্যই এই ব্যবস্থা করে রাখা হয়েছে এর ওপর বাসা থেকে নিয়ে যাওয়া যায় না মাছ বিছিয়ে নামাজ পড়া কি যাবে কি বা নিষিদ্ধ কিনা একটু জানাবেন আলহামদুলিল্লাহ সাত আসলাম আম্দুআয়ার আর আমাদের সেদ্দাটা যতটা জমিন ছুঁয়ে হয় ততটাই ভালো মানে সরাসরি জমিনে টাচ দিয়ে যেটা হয় সেটাই সবথেকে ভালো সুতরাং এত গদি এত এ বড় বড় চাদর কার্পেট ইত্যাদিতে নামাজ পড়া বলি না যে এটা নিষিদ্ধ কিন্তু শেখ আবিন এটা পছন্দ করতেন না এক প্রকার মাকরুফ মনে করতেন মানে বড় বড় গালি ছা উঁচু উঁচু জায়গায় সফট বিছানা ইতে করা তো যাই আমরা এসেছি গোলামি করতে এই মসজিদে তো গোলাম যদি এত ভাব নিয়ে থাকে তো কেমন হবে তো যাই হোক এরপর আমরা বলবো না যাই তবে এই মেন্টালিটি থেকে দূরে সরে আসতে হবে যে কার ওখানে অলরেডি বিছানো রয়েছে ফারাস তারা কার্পেট ইত্যাদি বিছানো হয়েছে তারপর আবার কাপড় দেয় তারপর আবার জানাবে দরকার হয় তার মানেই হলো একটু বেশি ফ্যাশন পেরে তো আল্লাহর দরবারে যে যত বিনয় হবে আল্লাহ আল্লাহ তাকে তত ভালোবাসবেন এই জন্য দেখা শেখ হাসান তার জীবনে তো পাওয়া যায় যে উনি মাঝে মাঝে যখন মাঠে মাঠে ঘাটে যেতেন সরাসরি মাটিতে সেদ্ধ দিতেন মানে নামাজ পড়তেন নামাজ পড়তে গিয়ে সেদায় এতটাই লম্বা করেছেন দেখা গিয়েছে যে এদিক থেকে ওদিক থেকে ধুলা বালু বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেছে ধুলা বালুতে তার মুখ মরিন হয়ে গেছে সারা শরীর ধুলে দূষিত হয়েছে এরপর উনি লম্বা দায় পড়ে থেকেছেন তো এগুলো হলো রব্বানি আলেম মানে আল্লাহ নিকটে যতটাই দেখা দেখানো হবে ততটাই ভালো আল্লাহ নিকটে প্রিয় ব্যক্তি সুতরাং ভাব নিয়ে থাকা উচিত নয় সব সময় জানার নিয়ে পড়তেই হবে এরকম কিছু নয় বরং পাক পবিত্র জমিন থাকলে বা সার নর্মাল একটা কাপড় থাকলে সেখানে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের তো যা হোক আপনার প্রশ্ন উত্তর আশা করি পেয়েছেন যে এগুলি প্রয়োজন নাই এরপরে যদি কেউ দিতে চায় সেটা তার ব্যাপার তবে আল্লাহ রব্দুল্লাহ আমিন মতামত ইন্দিনদেরকে ভালোবাসেন যারা বিনয় হয় অবশ্য যেখানে চেষ্টা করবে সেটা পাক পবিত্র হওয়া উচিত যদি পাক সন্দেহ থাকে তখন সেটা অন্য কাপড় দিয়ে আবৃত করা তার উপরে ভালো কাপড় দেয়া দেয়া এটা আলাদা বিষয় তেমনি কোনো প্রয়োজন নাই হাজি সাহেব এসে মানে ওটা জায়গাটা দখল করার দরকার হাজি সাহেবের এর আগে থেকে বিচ্ছি দিয়েছে আমি একটা মসজিদে গেলাম শুধু যায় নামাজে ভরা এটা কার অমুক হাজে এটা কার অমুক হাজে এটা কার অমুক মাত বরেস মানে দখল দখলে বলা যেতে পারে এক প্রকার ভাব দেখানো কারণ হজ করে চালার অস্তে কি দরকার এই ভাব দেখানো আর মসজিদ বুকিং দেওয়া তো ঠিক না হাদিসে নিষিদ্ধ এসে নিষিদ্ধ করা হয়েছে যা হোক আপনি প্রশ্ন করেছেন আপনি যে এর ভুক্তভোগী তা না তবে এরকম করে থাকে অনেকে তা আমাদের উচিত হবে বিনয়তা অবলম্বন করা আর যথাসাধ্য সাদা জীবন জীবনযাপনে আগ্রহী হওয়া যেহেতু আমরা আল্লাহর বান্দা আল্লাহ তাল আলমী মোহাম্মদ